ছেলেধরা গুজবে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। একের পর এক ঘটছে গণপিটুনির মতো ঘটনা। এরই পরিপ্রেক্ষিতে মাধবদি গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধবদি থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, গুজব রোধ করতে মাধবদি থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ছাত্রছাত্রীদের ভয় না পেয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, প্রতিটি স্কুলের ক্যাম্পাসের আশেপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবদি থানার ওসি তদন্ত মোহাম্মদ শাফায়েত হোসেন, এসআই এনায়েত কবির মামুন, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য নিরঞ্জন সাহা, গৌতম ঘোষ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।